তেজাসে প্রধানমন্ত্রী এবার মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি যুদ্ধ বিমানে সবার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরু থেকে এই তেজাস যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানে সবার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অভিনন্দন জানিয়েছেন বায়ুসেনা ডিআরডিও হালকে ভোটার তালিকায় বাংলাদেশী নাগরিক অবিলম্বে বাদ দেওয়া হোক নির্বাচন কমিশনে গেল বিজেপি আমাদের অভিযোগেই কার্যত শিলমোহর দিয়েছে হাবড়ার তৃণমূল নেত্রীর বক্তব্য তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাসের বক্তব্য কমিশনে জমা দিয়ে এমনটাই দাবি করল বিজেপি বাংলাদেশ থেকে যারা এসেছেন ভোটার তালিকায় তাদের নাম তোলার আহ্বান শাসক নেত্রীর নির্বাচন কমিশনে গেল বিজেপি গতকাল যেটা দেখা গেল বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী শ্রীমতী রত্না বিশ্বাস বলে একজন মহিলা ওনার কথা আমরা টিভিতে শুনলাম দেখলাম পরিষ্কার ভাষায় বাংলাদেশি এখানে প্রচুর বাংলাদেশিরা থাকে ওদের ভোটার লিস্টে নাম তুলতে হবে একজনও ভোটার লিস্ট থেকে বাদ না যায় আর তার জন্যে আমাদেরই একজন মানে উনি নিজের পার্টির কথা বলছেন জাকির দা খুব ভালো কাজ করেন উনি ফাট করে বাংলাদেশিদের ইন্ডিয়ান ভোটার করে দেন এই জিনিস শুধু বাংলাদেশি ভোটারের ইস্যু না এটা হচ্ছে আমাদের নাগরিকত্ব আইনের সঙ্গে খেলা একবার হাতে ভোটার কার্ড এলে ও বলবে আমি তো ভারতীয় নাগরিক এটা দুটো বিষয় কিন্তু ইলেকশনের জন্য এটা পরিষ্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ভরসা পশ্চিমবঙ্গ নাগরিকদের উপর নেই জানে হেরে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে সরকার চলে যাবে এই আজকে আমাদের মেন বিষয় ছিল এটা নিয়ে আমরা এলাম যে ভিডিওর লিঙ্কও দিয়েছি ইলেকশন সিইও সাহেবকে